দেখো তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে 4টি, এসিকিউ থাকবে 2টি, আর ব্রড কোশ্চেন বা লং টাইপ কোশ্চেন থাকবে 1টি। ওকে, 14 নম্বর থাকবে কিন্তু এই চ্যাপ্টার থেকে। তো দেখো প্রথমে কি আছে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কে? মহর্ষি গৌতম। ওকে, হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর দর্শন অর্থাৎ ফিলোসফি, এই ফিলোসফির তোমাদের 11 ক্লাসের দর্শনের পুরো ফাইনাল এই সাজেশান তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবে। তো দেখো এমসিকিউ ও এসিকিউ উত্তর সহ ইয়ারলি কোয়েশ্চেন সহ লাস্ট মিনিট সাজেশান এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দিয়ে দেব। দেখো তোমাদের এই একাদশ শ্রেণীর ফিলোসফি অর্থাৎ দর্শন থেকে যেগুলো বাদ গেছে সেগুলো তোমরা সবাই জানো, তো তারপরে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের দর্শনের ধারণা ও বস্তুপাত ও ভাববাদ এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকছে না, আর ভারতীয় দর্শন থেকে বৌদ্ধ দর্শন এবং অদ্বৈত বেদান্ত এগুলি থেকে তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকছে না। তো এই ভিডিওতে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আমি এমসিকিউ উত্তর এবং এসিকিউ সাজেশন দিয়ে দেব। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, আর সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও। দেখো প্রথম চ্যাপ্টার দর্শনের ধারণা, এটি তোমাদের সম্পূর্ণ বাদ চলে গেল। এরপরে আছে কি, দেখো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কী আছে, দেখো জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ। তো এখান থেকে তোমাদের 15 নম্বর থাকবে, ঠিক আছে, এমসিকিউ 4 আর এসিকিউ 3, আর ব্রড কোশ্চেন বা লং টাইপ কোশ্চেন থাকবে তোমাদের 8, অর্থাৎ 15 নম্বর থাকবে। দেখো এখান থেকে আমি ইয়ারলি এবং সাজেশন দুটি আমি তোমাদের একসঙ্গে নিয়ে এসেছি, এবং এই ভিডিওতে যেই সাজেশন বা ইয়ারলি কোয়েশ্চেনগুলো দেব অবশ্যই এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো তোমাদের এমসিকিউর প্রথম কোয়েশ্চেন কী আছে, নাম্বার 1, জানা ক্রিয়াপদের অর্থ কয়টি? উত্তর হবে 3টি। আর প্রত্যেকটির ক্ষেত্রে দেখো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু আমি আনসারগুলো দাগিয়ে দিয়েছি, ওকে, সেগুলো তোমরা ফলো করো। এরপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, জানা ক্রিয়াপদের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থ হলো কি? অর্থ হলো বাচনিক, ওকে। 6 নম্বর কোয়েশ্চেন, কোনটি কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো আমি সাঁতার কাটতে জানি, ওকে। এরপরে রয়েছে দেখো 7, সে সাঁতার কাটতে জানে, এখানে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে সামর্থ্য অর্থে, ওকে, অপশন বি। এরপরে দেখো তোমাদের রয়েছে 10, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি বাচনিক অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে আমি জানি যে বরফ জলে ভাসে, ওকে। পরে কোশ্চেন 12, বাচনিক জ্ঞানের শর্ত আছে কটি? দেখো বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত আছে 3টি, ওকে, অপশন বি। দেখো এরপরে রয়েছে 13 নম্বর কোয়েশ্চেন, সত্যতা বাচনিক জ্ঞানের কোন শর্ত? এটি প্রথম শর্ত, ওকে। 14, সত্যতা বাচনিক জ্ঞানের কি ধরনের শর্ত? এটি হবে তোমার আবশ্যিক শর্ত। এরপরের পেজে দেখো 16, বিশ্বাসযোগ্যতা বাচনিক জ্ঞানের কি ধরনের শর্ত? আবশ্যিক শর্ত, ওকে। এরপরে দেখো 19, বাক্য দুই প্রকার, সংশ্লেষ ও বিশ্লেষক, দুই সম্প্রদায়ের মত। তো এটি কি হবে, বিচারবাদীদের মত, ওকে। এরপর দেখো 21, 21-এ কী বলেছে, দেখো বাক্যে বিধেয়ের ধারণা উদ্দেশ্যের ধারণার মধ্যেই নিহিত থাকে, উত্তর হবে কি, বিশ্লেষক। এরপর দেখো 23, পূর্বত সিদ্ধ বাক্য এখানে কোনটি? দেখো যেটি জ্ঞান প্রদান করে, তো এখানে হবে কি, সার্বিক ও আবশ্যিক, ওকে। এরপর দেখো 25, ছেলেটি লাল জামা পরে আছে, এই বাক্যটি কী হবে? দেখো পরত সাধ্য, ওকে। এরপর দেখো 26, কোন সংশ্লেষক বচন পূর্বত সিদ্ধ এটি কার উক্তি? এটি হলো কান্টের উক্তি। এরপর দেখো 27, সরলরেখা হলো দুই বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, এই বচনটি হলো কি, পূর্বত সিদ্ধ সংশ্লেষক, ওকে। এরপর দেখো আধুনিক দর্শনের জনককে? দেখো আধুনিক দর্শনের জনক হলো দেকার্ত। এরপর দেখো আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে? উত্তর হবে কিন্তু দেকার্ত, ওকে। এরপর দেখো 32, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, উদ্ধৃতিটির প্রবক্তা কে? এটি হলো দেকার্ত, ওকে। এরপর দেখো 33, কোজিটো বা কোগিটো যা বলো তোমরা আর্গো সাম, এটি কোন দার্শনিকের উক্তি? এটি হলো দেকার্ত, ওকে। এইভাবে তোমরা কোশ্চেনগুলো সম্পূর্ণ দেখে নাও। এরপর দেখো গণিতের জ্ঞানই আদর্শ জ্ঞান, কী বলেছে, দেকার্ত, ঠিক আছে। দেখো যেটি ট্রিপল স্টার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো আধুনিক অভিজ্ঞতাবাদের জনককে, লক, ঠিক আছে। তারপর দেখো অভিজ্ঞতাবাদীদের মতে কোন
কোনো ধারণাই ড্যাশ নয়, বুদ্ধিলব্ধ ধারণা। ওকে, তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা সব দেখে নাও। একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন কে? লক। এরপরে দেখে নাও 53, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, একথা কে বলেছে? লক। ঠিক আছে, জন্মমুহূর্তে মানুষের মন একটা অলিখিত সাদা কাগজের মতন, কথাটি কে বলেছে? দেখো লক, জন লক বলেছে। ওকে, এবার দেখো বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কে? জন লক। ওকে, এরপরে দেখো কোনো ধারণা সহজাত নয়, কথাটি বলেছে জন লক। এরপর দেখো ধারণা মুখ্যত দুই প্রকার, সংবেদনজাত এবং অন্তর্বেদনাজাত, একথা বলেছে কে? একথা বলেছে লক। অর্থাৎ দুই ধরনের তোমার মুখ্য ধারণার কথা বলেছে জন লক। স্টার চিহ্ন কোশ্চেনগুলো সব থেকে বেশি করে তোমরা দেখবে এবং এগুলো গুরুত্ব সব থেকে বেশি দেবে। এরপর দেখো রয়েছে লাস্ট কোশ্চেন, কি বলেছে দেখো? কাদের মতে সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়? এটি আছে উত্তর হিউম। ওকে, তো দেখো এই কোশ্চেনগুলো সব তোমরা দেখে নাও, পড়তে গেলে অনেক লেন্দি টাইম লাগবে, তো আনসার আমি দাগিয়ে দিয়েছি, এগুলো তোমরা সব দেখে নাও, ঠিক আছে? এরপরে দেখো লাস্ট কোশ্চেন, কান্টের জ্ঞান সংক্রান্ত মতবাদ ড্যাশ নামে পরিচিত, বিচারবাদ। ওকে, এরপরে দেখে নাও এই পেজে কতগুলো কোয়েশন আছে। জ্ঞানে নতুনত্ব থাকা চাই, বলেছে কে? কান্ট। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। দেখো এর পরবর্তী অধ্যায় রয়েছে তোমাদের দ্রব্য, মানে তৃতীয় অধ্যায়, ঠিক আছে? এখান থেকে কিন্তু 10 নম্বরে থাকবে MCQ পাস, SCQ পাস, আর ব্রড কোশ্চেন কিন্তু থাকছে না এখান থেকে, এখান থেকে কোনো রকম ব্রড কোশ্চেন থাকছে না, ঠিক আছে? তো দেখে নেওয়া যায়, দেখো এখানে কী কী আছে। তো দেখো গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে বলে কি? দ্রব্য। ওকে, এরপরে দেখো দ্রব্য হলো ক্রিয়া বা শক্তির উৎস, কার মতবাদের একটি মূল কথা, এটি হলো লোকালয়ত কথা। হ্যাঁ, এরপরে দেখো 4, যা স্বনির্ভর তাই দ্রব্য, উক্তিটি কে বলেছেন? উক্তিটি দিয়েছেন হলো দেকার্ত। ওকে, দেকার্তের মতে জড়দ্রব্যের স্বরূপগত ধর্ম হলো কি? বিস্তার। ওকে, এরপরে দেখো আছে কি, দেকার্তের মতে যে বস্তু নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য অন্যের উপর নির্ভর করে তাকে কি বলা হয়? সসীম বস্তু। ওকে, তারপর দেখো দেকার্ত দেহ ও মনের সম্পর্ক বিষয়ে কি বলেছে? দ্বৈতবাদ। ওকে, এরপর দেখো 11, সকল ঈশ্বর এবং ঈশ্বরেই সকল, কথাটি কে বলেছে? স্পিনোজা। ওকে, তারপর দেখো আছে 13, সর্বেশ্বরবাদী দার্শনিক হলেন কে? স্পিনোজা। ওকে, তারপর দেখো 15 আর কি আছে? দ্রব্য সমান সমান ঈশ্বর, সমান সমান প্রকৃতি, একথা কে বলেছে? একথা বলেছে স্পিনোজা। এরপর দেখো কোশ্চেনগুলো দেখে নাও। এরপর আছে মানাট বা চিত, পরমাণুর অস্তিত্ব মেনেছেন কি? লাইবনিজ। ওকে, এর পরের পেজ দেখো, ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ চিত্নু, এই কথাটি কে বলেছে? উত্তর এটি হবে বলতো, হ্যাঁ, লাইবনিজ। ওকে, তারপর দেখো দ্রব্য হলো চিত পরমাণু, এই উক্তিটি কার? একটি হলেন লাইবনিজের। ওকে, এরপর দেখো এরকম কোশ্চেন তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, দ্রব্যের ধারণা একটি উদ্ঘট কল্পনা মাত্র, কি করে বলেছেন? এটি বলেছেন হিউম। এরপরে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় কার্যকারণ সম্বন্ধ, 15 নম্বর থাকছে MCQ 4, SCQ 3, আর ব্রড কোশ্চেন বা লং টাইম কোশ্চেন থাকছে তোমাদের একটি, টোটাল হবে 15 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন, কারণ একটি শক্তি বিশেষ, একথা কে বলেছে? জন লক। ঠিক আছে, এরপরে দেখো কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, একথা কে বলেছে? কান্ট। ওকে, এরপরে দেখো এরকম কোশ্চেনগুলো দেখে নাও, দাগানো কোশ্চেনগুলো তোমরা উত্তর করবে, আর এখানে স্টার চিহ্নগুলো তোমরা বিশেষ করে ফলো করবে। হ্যাঁ, এরপরে দেখো কার্যকারণ সম্বন্ধে ধারণা হলো সহজাত ধারণা, উক্তিটি কে করেছে? বুদ্ধিবাদী দার্শনিকদের এই ধরনের মতবাদ। ওকে, এরপরে দেখো 17, কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেছে কে? ইউইং। ওকে, এরপরে দেখো 19, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, কথাটি কে বলেছে? হিউম। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো, স্টার চিহ্ন দেওয়া যেগুলো। দেখো 28 কী বলছে? কার্যকারণ সম্পর্ক হলো পৌনঃপুনিক সম্পর্ক, এটি কে বলেছে? হিউম। পরের কোশ্চেন দেখো, ভোরের স্বপ্ন সত্য হয়, এখানে ভোরের স্বপ্ন ও সত্য হওয়া এর মধ্যে কীরূপ সম্বন্ধ রয়েছে? আকস্মিক। ওকে, দেখো তোমাদের পাশ্চাত্য দর্শন হয়ে গেল, এখন রয়েছে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফি। তো কী আছে দেখো, তো এখানে রয়েছে দেখো প্রথমে কিন্তু রয়েছে দেখো চার্বাক দর্শন। ওকে,
তো চার ভাগ দর্শনের মধ্যে কি আছে, তো 11 নম্বর থাকবে এমসিকিউ 3, এসসিকিউ থাকবে, এসসিকিউ এখান থেকে কোনো থাকছে না, মানে শর্ট টাইপ কোনো কোশ্চেন থাকছে না, আর ব্রড কোশ্চেন বা লং টাইম থাকবে একটি কোশ্চেন। দেখো কি আছে প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন দেখে নাও, চার বাঘ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? চারু বা মধুর বাঘ। ওকে, এরপর দেখো চার বাঘ দর্শন হলো কি? জড়বাদী দর্শন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো। এরপর দেখো 25, 25-এ কী বলেছে দেখো অপশনগুলোর মধ্যে, ড্যাশ দার্শনিকরা আকাশকে স্বীকার করে না, এটি হলো চার বাঘ। ওকে, তো এই যে কোশ্চেনগুলো আমি পড়িনি সেই কোশ্চেন দাগানো কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখবে। এর পরের পেজে দেখো, এর পরের পেজে কী বলেছে, দেহাতিরিক্ত আত্মাকে অস্বীকার করেন কারা? চার বাঘ দার্শনিকরা। ওকে, এরপর দেখো দেহের বিনাশ ঘটলে চৈতন্যের বিনাশ ঘটে, একথা কারা বলেছে? চার বাঘ দার্শনিকরা। ওকে, তোমরা বুঝতেই পারছো এরা জড়বাদী, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের এই কোশ্চেনগুলো, ঠিক আছে। দেখো ভারতীয় দর্শনের ক্ষেত্রে এটি চতুর্থ অধ্যায়, অর্থাৎ এখানে আছে এই চ্যাপ্টারের নাম কি? ন্যায় দর্শন। ন্যায় সূত্র গ্রন্থের রচয়িতা কে? তো দেখো এখানে কি আছে, মহর্ষি গৌতম। ওকে, তারপর দেখো এই কোশ্চেনগুলো দেখতে থাকো, ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন কি? বাৎসায়ন। ওকে, তারপর দেখো আচার্য বিশ্বনাথ কোন দার্শনিক সম্প্রদায়ের? এখানে ন্যায়, ন্যায় দার্শনিক সম্প্রদায়। ওকে, এরপর দেখো 12, আচার্য গঙ্গেশ হলেন কি? ন্যায়। ওকে, ন্যায় দার্শনিক। এরপর দেখো 17, ন্যায় দর্শন হলো কি? অধ্যাত্মবাদী। ওকে, এরপর দেখো ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে, স্বীকার করে কারা? ন্যায় দর্শনে। সম্পূর্ণ এই কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো। ন্যায় মতে প্রমাণ এরা কয়টি করেছে? 4টি। ওকে, এরপর দেখো ন্যায় মতে শব্দ হলো কি? প্রমা। ওকে, ন্যায় মতে সন্নিকর্ষের অর্থ কি? সম্বন্ধ। ওকে, তারপর দেখো চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ঘটে দ্রব্যের যে সন্নিকর্ষ ঘটে তা হলো কি? সংযোগ। ওকে, এরপর দেখো ন্যায় মতে অনুমিতি হলো কি? প্রমা। ওকে, তারপর দেখো ন্যায় মতে ব্যক্তি হলো এক প্রকার কি? সম্বন্ধ। এর পরের পেজে দেখো, ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কি বলে? উত্তর হবে পরামর্শ। ওকে, তারপরের কোশ্চেন দেখো, ন্যায় মতে অনুমানের অবয়ব আছে কটি? 3টি। অবয়ব আছে 3টি। ওকে, দেখো তোমাদের ভারতীয় দর্শনে একদম ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো এমসিকিউ কিংবা এসসিকিউ কোনো কোশ্চেন থাকছে না, ঠিক আছে। দেখো এই ছিল তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ 11 ক্লাসের ফাইনাল পরীক্ষার দর্শনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই আশাই কামনা করি, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ তোমাদের।